এতটা দিন পেরিয়ে গেল কাঁদতে কাঁদতে, ওকে ভুলে যাব এই কথাটা ভাবতে ভাবতে। কারো সাথে কিছু বলতে গেলে মুখে শুধু ওর কথা চলে আসে। যখনই চেষ্টা করি ওকে ভুলে যাওয়ার, ঠিক তখনই ও চলে আসে। ওর নাম্বার ডিলিট করে দেখেছি, ফেসবুক হোয়াটসঅ্যাপে ওরে ব্লক করে দেখেছি, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারছি না। এ কথাটা আমি ওকে কিভাবে বুঝাবো? চোখের পানি ফেলে ওকে অনেক বুঝিয়েছি যে আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু তবুও ও আমার ভালোবাসাটাকে বুঝেনি। আমার ভালোবাসার কোনো গুরুত্বই নাই ওর কাছে। এখন আমি কি করব? ওর হাতে পায়ে ধরে ওকে বোঝানোর চেষ্টা করব, নাকি ওকে ছেড়ে অনেক দূরে গিয়ে বিষ খেয়ে মরে যাব? এই শূন্যতা, এই একাকিত্ব আর সহ্য করতে পারছি না। ওর স্মৃতিগুলো আমাকে পাগল করে তুলেছে। ওকে ছাড়া আমি মনে হয় আর বাঁচবো না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই অবস্থায় আর কটা দিন থাকলে আমি মনে হয় সত্যি মরে যাব। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি ওর প্রেমের আগুনে আর পড়তে চাই না, আমি শুধু ওকে ভুলে যেতে চাই। ওর খারাপ ভালো সব কথা, ওর জন্য আমার মনের ব্যথা, আমি সবকিছু ভুলে যেতে চাই। ওর সাথে কাটানো প্রতিটি দিন রাত, ওর হাতের উপরে আমার হাত, আমি প্রত্যেকটা জিনিস ভুলে যেতে চাই, শুধু ভুলে যেতে চাই। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমি এইসব জিনিস ভুলে গিয়ে অনেক বড় হতে চাই। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আর এখন আমার কি করা উচিত? আমি শুধু জানি ওকে আমার ভুলতে হবে, ভুলতে হবে। আবে চুপ, ভালোবেসেছিস না পুরুষের মতো? তো এখন বাচ্চাদের মতো কেন কাঁদছিস? মরে যাবো, মরে যাবো, মরে যাবো, এসব উল্টাপাল্টা কথা কোথা থেকে আসে? তোর মতো অকেজো ছেলে মরে গেলে আজকের যুগে কারো কিছুই যায় আসে না। প্রত্যেকদিন কত না যেন কুত্তা মরে যাচ্ছে, তার জন্য এই সমাজের কোনো কিছুরই ক্ষতি হয় না। কিরে, খুব খারাপ লাগলো কথাটা শুনে, তাই না? বিশাল ফিল হচ্ছে, ওর সাথে একটা পশুর তুলনা করলাম। তাই তো, তুই যে বললি না যে বিষ খেয়ে মারা যাবি, ওই কাজটা একটা জানোয়ারের মতোই কাজ। পশুদেরকে আমরা মেরে তাড়িয়ে দেই, কিন্তু তারা সবকিছু ভুলে গিয়ে আবার ফিরে আসে আমাদের কাছে। তুইও তো সেটাই করতে চাইছিস, তাই না? তো তুই ভাব, তোর মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? ও ওর জীবন থেকে তোকে লাত্তি মেরে তাড়িয়ে দিয়েছে, এটা তুই ভুলে যা, কারণ তুই তো পশু। তুই যদি বলে তোর দ্বারা আর কিছুই হবে না, হলে তুই তার কথাটাও ভুলে যা। কেউ যদি তোর ফ্যামিলিকে গালাগালি করে, হলে তুই সেটাও ভুলে যা। তুই পশুর মতো সবকিছু ভুলে যা, একদিন পশুর মতে মারা যাস। তো কিছু হওয়ার পরেও যদি নিজের উপরে ভরসা থাকে, তাহলে ভাববি তুই দুর্বল না, তোকে কিছুই ভুলতে হবে না, সবকিছুই মনে রাখবি, শুধু নিজের ভরসাটাকে, নিজের ভরসাটাকে নিজের সাথে রাখবি। আরে তুই ওকে মনে রাখবি, হলে তো তুই জীবনে বড় কিছু করতে পারবি। চোখের সামনে তুই নিজের সাম্রাজ্য করে তুলবি। এসব ছোট ছোট কষ্টগুলোকে সয়ে নিতে শিখ। তোর সামনে এখনো পড়ে রয়েছে যুদ্ধক্ষেত্র, ওর দেওয়া কষ্টগুলোকে দিয়ে সিঁড়ি বানিয়ে সবার উপরে উঠে যা। মনে রাখবি তোর ভিতরে ওর প্রতি ঘৃণার যেন আগুন জ্বালিয়ে যা। হ্যাঁ, ঘৃণার আগুন যেন জ্বলতে থাকে, ওর প্রত্যেকটা স্মৃতি তুই মনে রাখবি। ও তোকে অবহেলা করেছে, তাই না? অবহেলাটাকে তুই নিজের শক্তি বানিয়ে তোল, নিজেকে এমন একটা জায়গা নিয়ে যা যেন ওর মধ্যে আর তোর মধ্যে পার্থক্য করতে গেলেও হাসি পায়। ওর অবহেলা আর তোর ক্ষমতার মধ্যে ও যেন একটা পার্থক্য বুঝতে পারে, সত্যিকারই ভালোবেসেছিস, তাই তুই হলি ভালোবাসার হিট। ও তোর ভালোবাসাকে নিয়ে খেলেছে, তাই তোর সামনে ও হবে জিরো। একিস একদিন নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে ও তোর কাছে আসবে, সেদিন ওর দিকে তাকিয়ে শুধু তুই না সারা পৃথিবীটাই হাসবে। তখন তুই ওকে বলিস, কাছে না রে, একটু দূরে সরে যা, আমার পাশে এসে দাঁড়ানোর মতো নেই তোর যোগ্যতা, আগের মতো ভালো অ্যাক্টিং করিস। তোর বরের যদি চাকরির দরকার হয় তাহলে আমাকে বলিস, তোর সাথে ফালতু বকে সময় নষ্ট করব না। আমি জানি তুই কি চাস, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাস। আমি মনির, আমার পক্ষ থেকে বলছি, ওকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ব্লক করার দরকার নেই। তুই যত ডিবি চেঞ্জ করবি অত জমবে, তোর স্ট্যাটাস যত হাই হতে শুরু করবে তত ফাটতে শুরু করবে। আর শোন, তুই এবারের কান্নাটা বন্ধ কর, কারণ রিয়েল হিরোরা কখনো কাঁদে না। চল এনজয় কর নিজের জীবনটারে।